এলাকায় আগবঢ়াইছে অনমোল মেরি, আল্ট্রা লাইট টি টাইম বাইট, নিহার জেসমিন, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজি হেয়ার কালার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, বিবলান সেলুন সিক্রেট হেয়ার কালার, ইউ আর শাইনিং আর নেরোলেক সুরক্ষা। Friday's Entertainment's presence. হরি হরি কাপাল মাস্টার মানুষ হই সবে কি হইছি ফেনশন নরি মীর আমি জোয়ার দা পাচ্ছি এ আকি কলি এ কিও এই কাম কইলে ককসুন আগে মই বেলে বেলে খেলা খেলছিল ইদার বয় হল না হেকলা বাদ দিছু ইদা হান খেলা খেলে আজ দিছু আর চলি আছু বাকি নলবে আমারে ভাই আপনি নলবে না কপা জানে আও মোর কপা ও কি কথা কই হে ফল মই জন্মতে নলবে না ফেরো এনে হেন চাকরি এটা পাইছ এই হেন কর্ম এটা বাছি লবলে তোর মূরত কি পোকুমাইছিল মই একো বুঝি পোৱা নাই তোর কারণে মানুষে মোক সন্দেহৰ চকুৰে চাবলৈ লৈছে ঐ বেয়া পালো তোক মই ও কি হে মেডাম কি আহিলি মিৰা মোক চাবা আহিলো দক স্থায়ী ভাবে আহিব লাগিব পাৰে যদি স্বীকাৰোক্তিক তহঁতৰ নাম লয় ও আমি এগলাখনত নাই দক মিগুৰমাই আমাক আকৌ নাই মিৰাম চুটিয়া বুলি এতিয়াও স্বীকাৰ কৰা নাই যা যাতে খেতক বুজৌ ঐ মিগুৰমা দে মুখখান দেখ চাওঁ দে মুখখান অবি ক'লে ভাই হা হয় তো দেখোনে ঐ মিগুৰমা ঐ মেকআপ পুৰি গুচিছে তোক অবি কল বুঢ়া বানিছি জানা না ঐ তোৰ হুইলাই বদলি দিছি আমার স্যারপা আরো কোলাত কেউ স্যারা বদলি গেছি এ বড়িও মেকআপ হয়েছি ও ডাকারা দুয়ার খুলক হে কথা পাতু বহচোন ক এতিয়া কিয় আহিলি এটা বিশেষ গুরুত্বপূর্ণ দরকারী কথা মুখনি মারি আলোচনা করবলৈ রুদ্রদার বৈঠকের প্রয়োজনীয় অনুভব করছো হক স্যার কি কলি গুরুত্বপূর্ণ দরকারী রুদ্রদার বৈঠক স্যার তোর মূরৰ দোষ হৈছে নেকি মই তোৰ লগত রুদ্রদার বৈঠকত বহিম এই মই তোৰ স্যার স্যার কারণে তো রুদ্রদার বৈঠকৰ ইচ্ছা ব্যক্ত করছো কি কবলগীয়া আছে তই ইয়াতে ক তোর লগত মই রুদ্রদার বৈঠকত বহি বদনামী হবলৈ মোৰ গৰজডাল পৰিছে ইয়াতে হব স্যার আমার রুদ্রদার বৈঠক হেৰো ইয়াত তোৰ রুদ্রদার বৈঠক হব হা ইয়াৰ হলে মুকলিদার বৈঠক হব ক কি কবলগীয়া আছে ক মই হলে স্যার সমূলি বিশ্বাসযোগ্যতা করিব পৰা নাই এই কি কলি মিষ্টাৰ মীৰাম চুতীয়া ডাঙৰীয়াই এনে এটা গৰিত কাম কৰিব বুলি মই সমূলি বিশ্বাসযোগ্যতা কৰিব পৰা নাই হক স্যার মই শুনিছো কিন্তু মইতো বিশ্বাস কৰা নাই স্যার আপনি এটা কাম নকৰে কিয়া কি কাম কচোন একবার থানাক যাক হে থানা মীৰাম চুতীয়াই বেয়া কাম কৰিব নোৱাৰে বুলি বিশ্বাসযোগ্যতা আছে যদি এবার গৈ চাই আহক থানালৈ মই যাক হে স্যার প্লিজ নহয় মানে স্যার প্লিজ আপুনি আপোনাৰ সহকৰ্মীৰ হকে এবাৰ থানালৈ যোৱাটো উচিত বুলি বিবেচনা কৰিলোঁ হক ছাৰ প্লিজ মই বৰ বিপদত পেলাওঁ সদ্যহতে চুতীয়া মাষ্টৰ বিপদত আছে ছাৰ আপুনি গমন কৰক প্লিজ ছাৰ বলাই যে এনে এটা কাম কৰিব মই সপোনতো ভাবিব পৰা নাছিলোঁ চি চি মোক বৰ লাজত পেলালে সি খুৱাদৈ খুইদৈ যেতিয়া গম পাব কমখন দুখ পাবনে বাৰু মনত কি কৈছে দাদা আছো আৰু কোনো ৰকম ভালে বেয়াৰ মাজতে আপুনিতো ভাল বয়াৰ মাজতে আছে মাষ্টাৰ দাদা এই বয়াৰ মাজত আছে হয় না কি ক'লে মাষ্টাৰ দাদা থানাত আছে অঁ লকআপত আছে হা গোটাই দেখোন বয়াৰ মাজতে আছে হে দাদা এমান বয়াৰ মাজত যি আছে কোনে উদ্ধাৰ কৰিব দাদা কওকচোন কোনো দৰকাৰ নাই সি ইমান ডাঙৰ ক্ৰাইম এটা কৰিব পাৰিছে যেতিয়া সি পানিছমেণ্ট পোৱাৰে যোগ্য কি কৰা বুলি ক'লা ক্ৰাইম নাকি অঁ নিশ্চয় ক্ৰাইম কৰিছে সি পানিছমেণ্ট পাবই এগলা পাই পাই থাকুক ইতা সকলে মিলি দাদাক উলিয়াই অনা ব্যৱস্থাটোৱে কৰিব লাগে দাদাক কিবে শুনিয়ে ধৰিছি আহো দক মই ঠিকেই কৈছে ইয়া শনি ৰাহু কেতু চবেই ধৰিছে চে কি যে কৰা যায়
কেরিতা মনন নিবৃত্ত কোণত দুখ লৈ বহি আছো। এতে কি বহি আছা? কলুয়ে হ মনন নিবৃত্ত কোণত দুখ লৈ বহি আছো। দুখে লবা সুখে লয় এটা ডাঙর কথা নয়, কথা হল তো হেডসারর বারান্দাত কি বহি আছা? দুখ উপহমর কারণে হেডসারক পঠিয়াইছো। ওকে আরক্ষী চকী লৈ এটু আর কতে ইয়ে আরক্ষী চকী নাকি মুম্বক থানার কথা কইছি এ ইংরেজিয়ে কই না অসমিয়া কই আকো বুঝিয়ে না পাও। এই কি কো অসমিয়াত কবি এ? অসমিয়াতে তো কইছে মাঝে মাঝে আর ইংরেজি মাইদেই না থানা থানা বলি বলি বুঝি পাও ইংরেজি কইছি আরক্ষী চকী বলি বলি পটকে বুঝার অসুবিধা হই দেছুন। ও হ্যালো নিভাজ নিখুঁত অসমিয়া কইছো কি অসমিয়া কলিয়ে নিভাজ নিখুঁত হেগলা অসমিয়া আমার আগত নকবি জি ক সিম্পল অসমিয়া কবি এনে মাথা চাথা গরম হয়ে আছে দুখত কলজা ফাটি আছে ঠাট্টা করে কথা নকপা কিন্তু কিহর কলজা ভাগে তোর যাক ভগবান আন মানুহ বুলি ভাবি আসলো হে মানুহ দানব বুলি গম পালি দুখ নালগিব দুখত কলজা না ফাটব বাপ্পা ওই মানুহ চিনি নাপলো মই কার কথা কৈছা এ মিস্টার মিহিরাম সুতিয়ার কথা ভগবান বুলি ভাবছিলি মিহিকুর্মাক ভাবছিলো কিন্তু অকালতে মনোচন্দ পতন ইয়ে ইয়ে মস্ত দুখ লাগাতে যদি দুখুনে তো নাই থানা গেছলা না তারপরে তো আই এসু সাংঘাতিক ঘটনা রই মাস্টার মানুহ এনে কারবার করব বলে ভাবাই নাছিলো আমার স্যারপা তার কৌ লাগা কতিত কেউ সেরে গেছে ভাই মই বড় দুখ পাইছো অত্যন্ত লাজ পাইছো মোৰ স্কুলৰ সহকাৰী শিক্ষক এজনে এনেধৰণৰ বহুৰূপীৰ ভূমিকা লৈ এনেকুৱা কুকাৰ্যত যে লিপ্ত হৈ থাকিব পাৰিব মই সপোনতো ভবা নাছিলোঁ। উপায় নাই ছাৰ, চুতীয়াদাৰ ওপৰত আমাৰো বহুত ভাল ধাৰণা আছিল, তেখেতক এনেকৈ লকআপত সোমাই থৈ আমিও বৰ মনত কষ্ট পাইছোঁ। মইতো ছাৰ কেছটো দেখি তালৈ জীৱে কামা খাইছোঁ, পাতলা হৈ গৈছোঁ ছাৰ। অলপ কথা পাতোঁ মানে চুতীয়াৰ লগত। ডেকা হ'ব দিয়ক মেডাম। আহক স্যার, যাক স্যার। সুতিয়া, হেৰি সুতিয়া। ও গালি নাপাৰিব দক, গালি সহ্য কৰাত নাই, লাগলি দহ দণ্ডা মাৰি দক, গালি নাপাৰিব। মই আপোনাক কি গালি পাৰিলো সুতিয়া? আৰু গালি কি ক'লে সুতিয়া? অ কোনি সুতিয়া হে? আপুনি সুতিয়া, আপোনাৰ মাক সুতিয়া, আপোনাৰ বাইপাক সুতিয়া, আপনার শ্রদ্ধ পুরুষ সুতিয়া, হারামি আপনি, এক নম্বর হারামি আপনি। ও কি চাই হে? কি চাই আছে ফল? অফিসার, সুতিয়ার মূলর গন্ডগোল হয়েছে। কি মানে কি কইছে এইবো স্যার? হয় মানে বেশি গুরু শাস্তি নিদিব, বেচেরা মানে সুতিয়া বর্তমান মানসিকভাবে বিকারগ্রস্ত। সুতিয়ার এই অবস্থা দেখার পিছত মনটো বেয়া হওয়ার কথা দেখো। আমার দরে তো মস্ত বয়া স্যার, তাকে ভাবি ভাবি বিচারি আইসু স্যার। কি বিচারি আইসো? মনের শান্তি। মোর ইয়াত কোরবার আছে নাকি? আছে আছে, আপনার এতে হে আছে আসল শান্তি। বিচারজন বিচার পালে মোকো অকমান দিবি। কি হে স্যার? মনের শান্তি। কিনোয়ে স্যার, কিবা এটা কথা কম বলে মাতি আনি আকো নককে দেখুন থমথমকে বই দেখি। কি কয় কক? রহ, কথাটো কবলে মোর জিভা কোষ খায়, মনটো একেবারে গধুর হয়ে আছো। কক স্যার, কলেহে মনটো পাতল লাগিব, মনৰ দুখ আতর হব। মই জানো, মই কথাটো কোৱাৰ লগে লগে মোৰ মনটো পাতল হব, কিন্তু আপোনালোকৰ মনবোৰ গধুর হৈ পৰিব। কিনো কয় স্যার, মন গধুর হৈ আছে? একদম গধুর শিল বুঝছ, মনৰ মাজত এডোখৰ শিল লৈ ফুৰিছো, একেবাৰে দাঙিব নোৱাৰা শিল। এতিয়া সেই শিলটো আমাৰ মূৰত জাপি দিব? তহঁতৰ মূৰত জাপি দিয়াৰ মানস কৰা নাই, আটাইৰে মনত ওজনটো ভগাই দিব বিচাৰিছোঁ, সেই ওজনটো আটায়ে ভগাই লোৱাত মানস কৰিছোঁ। ছাৰ কি যে কৈ আছে মই একো বুজি পোৱা নাই ছাৰ, কি কয় বুজাই কওক না। আজি থানালৈ গৈছিলোঁ। জানো দিয়ক, থানাৰ পৰা লৈ আহিছি। কি মনৰ ওপৰৰ শিল টুকুৰা? ধেই বান্দাৰ, থানাত আৰু শিল কৰিব পাব পাবা পাৰে ৰচোন। ঠিক কথা কৈছ তই,
চুতিয়াক লগ ধৰি কথা পাতিলোঁ। কিন্তু দুখৰ কথা হ'ল, চুতীয়া পাগল হৈছে। কি? অঁ, চুতীয়াই মানসিক ভাৰসাম্য হেৰুৱাইছে। উহ ভগৱান, সোনকালে বেচেৰাক আৰোগ্য কৰি দিয়া। ছাৰ শুনকচোন, কি ঘটনাই ভাই? হ'বও পাৰে দে ভাই। জোল জোল, ছাৰৰ তাকে যাওঁ জোল। মনচন কেম্বা লাগি গেলে হৈয়ে ভাই, মাল খাব লাগবো, কেম্বা লাগি গেল। জোল জোল যাওঁ জোল। হেৰ কান্দিছ কিয়? সেই ৰীতা ৰাজবংশী পাগলা নাই, যিয়ে নাই কান্দব। অ আকৌ ক'লেহে জানিম। ভগৱান পাগলা কোনঠাৰে কান্দা নলছি? নেকান্দিবিচোন। কান্দো বুলি কান্দা নাই হা প্ৰেম বাই, অন্তৰ নিবৃত্ত কোণৰ পৰা হৱাই নিগৰিছে চকুলো। কিয়, কি হৈছে খুলি ক না। হেডছাৰে খবৰ দিছি। কি খবৰ দিছে? চুতীয়া মাষ্টৰ বোলে পাগলা হৈছি। কি? পাগলা হৈ ফেলে বোলে একলা কাণ্ড কাৰখানা কৰি আছে। কি ক? মই ক নাই, হেডছাৰে কৈছি। মই কেতিয়াও বিলিভা নকওঁ। কি বিলিভা নকৰা? অসমীয়া গোটেই চব জানো, সাধাৰণ ইংৰাজী এটাও নাজানো। মই বিলিভা নকওঁ মানে মই কেতিয়াও বিশ্বাস নকওঁ। মই ক নাই নহয়, হেডছাৰে কৈছি। সেইজনাই ক'লেতো মই আৰু বিলিভা নকওঁ। কিয়া? সেইজনাক বিলিভা কৰিলে মই আজি এনেকে অকলে থাকিব লাগে নে কি? তাৰমানে তুমি ক'ব খোজ চুতীয়া মাষ্টৰ পাগলা হনাই না কি? ক'ব খোজা নহয়, ক'লোৱে। হে ভগৱান, তোমাৰ কথাই সঁচা, সঁচাই যদি পাগলা হৈছি। তই আকৌ কিয় কাৰাই কৈছ? ক'বাতো নৰো, মনৰ নিবৃত্ত গুণত ভিৰত কিবা এটা বিষ অনুভৱ কৰিছো। কিয় ক'ব নৰো? তোৰ চুতীয়া ছাৰৰ লগত প্ৰেম হৈছে নে কি? সেগলা নাজানো, মই চুতীয়া মাষ্টৰক ভগৱান জ্ঞান কৰিছিলো। ভগৱান পাগলা হ বুলি শুনিলে মনত দুখ নালগিব নাকি? কিবা ভগৱান পাগলা নহয়ো আকৈ। কেনো নহব, ভগৱান কিবা মানুহ নহয় নেকি? আকৈ ভগৱান কিবা মানুহ হ'ব পাৰে নেকি? মঞ্চন একদম বয়া হে ছাৰ। মোৰো বয়া, মোতকে আপোনাৰ আৰু বয়া হয় না ছাৰ? এৰাও, চুতীয়াৰ এইটো অৱস্থা দেখাৰ পিছত মনটো বেয়া হোৱাৰ কথা দেচোন। আমাৰ দৰেতো মস্ত বয়া ছাৰ, তাকে ভাবি ভাবি বিচাৰি আহিছো ছাৰ। কি বিচাৰি আহিছ? মনৰ শান্তি। মোৰ ইয়াত ক'ৰবাত আছে নেকি? আছে আছে, আপোনাৰ ইয়াতে হে আছে আচল শান্তি। বিচাৰচোন বিচাৰ, পালে মোকো অকণমান দিবি। কি হে ছাৰ? মনৰ শান্তি মানে ছাৰ? ক, যাই গেৰ পাৰ লৈ একে। কি? পইচা দিয়ক ছাৰ, ইতিয়া আনিম। বস্তুটো কি? শান্তি ছাৰ, মনৰ শান্তি। দেখে ছাৰ, আপুনি পইচা দিয়ক, ই কিনি আনিব। শান্তি? হেৰৌ, সেইটো পইচা দিলে কিনিব পাৰি নেকি? সেইগিলাখান আপুনি জানিব নালাগে দিয়ক, আপুনি পইচা দিয়ক, ই কিনি আনিব। এগেৰ পা ডাইৰেক্ট ভকুৰা তিৰিত্তাতে যাবি। কলে 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 যাবি? ভকুৰা তিৰিত্তাকে যাম হে ছাৰ, লালো পায় ৰঙা ৰঙা। শান্তি, ৰঙা শান্তি, ঐ এইটো বস্তু কিয় ইমান দুখ? এই দুখত, এই অশান্তিত ৰঙা নাখে বগা হলেও খাব লাগিব। কি কলি? ভাজাই দি খাব না, মাংস আনিম ছাৰ। দুইটাই ইয়াৰ পৰা ওলাচোন, কিবা খং উঠিব, দুইটাৰে মাংস ভাজি খাই পেলাম বাপেকে। অ' তাৰমানে ছাৰ আপুনি ওলাইছনে দুইটা? এই গেৰ পাজু, বেছি গুলি লাগে ছাৰ আপুনি অলপ। আজিকালি কিবা খঙতে থাকে। এটা কথা শুনি মাথা চাথা একেবাৰে নষ্ট হৈ আছে। কি কথা নুসুধা নাকি? একো সুধবাৰ মন নাই। কথাটো শুনলি তোৰো মাথা চাথা নষ্ট হব। মাষ্টৰ ভাইজনৰ কি হৈছে জানা না? একো জানিব লগা নাই, বেলেগ মানুহ রূপ ধরি জোয়ার আড্ডা পাতি থানার লকাবত বন্দী হয়েছে। সেগুলা কথা জানি আমার মনজুরা বা একো গরস পড়া নাই। আসল ঘটনা বেলেগে। কি ঘটনা নুহুদা? একো সুধার ইচ্ছা নাই।
কিবা কবার মন থাকলি নিজে নিজে কলি আল শুনি মস্ত দুঃখ লাগিলে কি কথা শুনিবা দুঃখ লাগিল মাস্টার ভাইজানে জানি শুনি এই কাম করা নাই কিয় বা করলা মাস্টার ভাইজানোর মাথার দুঃখ হয়েছে কি অ মাথার দুঃখ হই ইগলাখান কাম করি আছে জানছা না মাথার দুঃখ কত হুন লাগ দিয়ক রাইজে গম পাইছে কি কবা খুঁজছিলা তুমি হো বলা দাদা আছে না আছে কাউরি কাকা নকরতে কোক যাব আ পটককে মাতক শুন দাদার লগত মোর এটা কথা আছে পটকে মাতপে নর কি আহে হন উঠে পুয়ার পেরে মাই ডিয়ার উঠুকে বলি পাগলা হয়ে গেল ও বাগার হলে ঘুমোয় মানে ঘুমোয় মোর মাই ডিয়ার তো মস্ত আলছে হা স্বামী ঠান্ডাটো গোটাই বয়াকে পুচি দক ন তাকে তোহা ঠান্ডা দিনত নহকাম এটা হৈছি কি মিহুকুৰমা পাগলা হল ঠান্ডা দিনতো হবা নালগিছিল বেমাৰটো হলি গৰম দিনত হবা লাগিছিল হে তেৰিকা স্বামী কি হলা নামান কথাটো পাৰান হৈছিল সেইটোকে মনত পেলে পেলে কে দুখ দি আছে স্বামী ঐদা কিবা বেলেগ কথা কোৱা কবাইটো উঠিলো কয় নহল ন কতনো কোৱা হল কচু শুনো ঠাণ্ডাটো বয়াকে পুচি না ও সন্ধ্যা নামান জোর ব্যবস্থা করব নলি মাইরে হিললে যাব বেমারি মানু না অপু গেলিয়ে যা বলি বকিয়ে থাকে সেটো আর মই করে দিবা লাগে জানতু নামান জুই ধরি দিবা বাগুর বাড়িক মই খড়ি কাটবে যাব লাগবো জুই ধরবে লাগে যদি আপনি নিজে খড়ি কাটি আন দিব কন আসলা দিয়া নাছিল কলা জিতাই দিলু য এই রাতি খড়ি কাটবে যাব নালগে পুয়া গেলি হব দক স্বামী হব দা এটা কথা জানতু এ স্বামী বলি মোক নামিতবা কে কিবা কেম্বা শুনিয়া দাদা পাগলা হল দকচোন আজি দাদা ভালে থাকাওতে হেঙ্কে মাত পেহি খেদিছিল তেতিয়াতে সি পাগলা আছিল য কিবা বেলেগ বুলি মাতবা কি বুলি মাতিম আপনি কওকচোন ডার্লিং বুলি মাতবা ঘো হেতু নরে প্রেমলতে হেচারক মাতে দুখুনে মাতছিলে ইটা তো দৌড়ে মাতামাতি নল ইটা বাইরবা একলা ধার করা শব্দরি কে মাতিমে কিবা বেলেগ কক বেলেগ বেলেগ মাই ডিয়ার বুলি মাতবা মাই ডিয়ার এ নহব দক মাই বুলি মাতি ডিয়ার বুলি মাতবে নাপাওতে মাইরে হুকাত ধরব কি এ মাই নজে দা মাই বুলি কই গ্যাপ নিতবা ডাইরেক্ট মাই ডিয়ার বুলি কবা মাই ডিয়ার ও ও হ্যালো বো ভোলা দা আছে না থ্যাংক ইউ সামটু কোর কি কয়ে মই হলো ভোলা দা আছে না আপনি দুন কলাক থ্যাংক ইউ সামটু এ মোরে মাথা চাথা পাতলা আনছি য এ একদিন হকলে কয়ে না বউ হ্যাপি নিউ ইয়ার মু ধকে ক থ্যাংকু সামতু হামারি হ্যাপি নিউ ইয়ার জ কইতু দে ও একদিন কাবা গালি পাললিও হকলে কয়ে থ্যাংকু সামতু এ বাবা কি কবা খুঁজছিলা তুমি হো বলা দাদা আছে না আছে কাউরি কাকা নকরতে কোক যাব আ পটককে মাতক শুন দাদার লগত মোর এটা কথা আছে পটকে মাতপে নর কি আহে হন উঠে পুয়ার পেরে মাই ডিয়ার উঠুকে বলি পাগলা হয়ে গেল ও বাগার হলে ঘুমোয় মানে ঘুমোয় মোর মাই ডিয়ার তো মস্ত আলছে হা হে কৃষ্ণ বেলা ভাতি দিবার হল এটাও দাদাই উঠাই নাই তুমিয়ে কইছ বেলা দিপরা হল ও দাইদেরে কয়ে পুয়া থলপাত দিয়াই নাই কারুর দরে কাকা করবে আই গেলা মহা সমস্যা হয়েছে আহান মই আ বুলি কওকচোন কিবা দরকারি কাম থাকা বুলি কব চাও দে আরো একবার জুজি চাও ও চা খাবা আগে দাদাক মাত পাছত চা খাম দক তেতিয়া হলে তুমি বহা কেনকে পাগলা হলে ভাই আপনার বংশত কোনবা পাগলা সাগলা আছিল নাকি ঐ কি কলা মায়ে পিতে মুইমে আইতে খুটতেরে কুম্বা পাগলা নাকি হেই ফল মোর ঘর কয় পাগলা নাহে কবা লাজ নকরু আচ্ছা দুমুর সুরর নাম হুনছে এ দেখা নাই শুনছো হুম মোর রাতি আছিল পড়ালাকাই আগ বড়ালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস বি ব্লান্স সেলুন সিক্রেট হেয়ার কালার ইউ আর শাইনিং আর নেরোলেক সুরক্ষা।